বিসমিল্লাহির রহমানির রহিম আজকের ভিডিওটি হবে অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও আর সেটা হচ্ছে যে মেয়েদের ডিভোর্স হওয়ার পাঁচটি কারণ উল্লেখ করব আজকের এই ভিডিওটি যাদের বিয়ে করেছেন কিংবা ভবিষ্যতে বিয়ে করবেন কিংবা যাদের বাসায় মেয়ে আছে বোন আছে তাদের জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই বিবিএস এর তথ্য অনুযায়ী ঢাকা শহরে প্রতি ঘন্টায় পাঁচটা করে ডিভোর্স হচ্ছে তো ঢাকা শহর যদি এই অবস্থা হয় তাহলে আরও যে ইয়েগুলো আছে আমাদের জেলাগুলো আছে সেই জেলার কী অবস্থা তাহলে আপনারা নিশ্চয়ই এই জিনিসটা বুঝতে পারছেন তো আজকের ভিডিওতে আমি প্রকাশ করব যে পাঁচটি কারণে মেয়েদের ডিভোর্স হয়ে থাকে অর্থাৎ এই পাঁচটি গুণ বা এই পাঁচটি সাইন যদি কোনো মেয়ের মধ্যে দেখতে পারেন তাহলে জানবেন সেই মেয়েটা এক বছর দুই বছর তিন বছর অথবা পাঁচ বছর অথবা ছয় বছরের মাথায় গিয়েও কিন্তু ডিভোর্স হয়ে যেতে পারে তো জাস্ট পাঁচটি সাইন বা পাঁচটি সাংকেতিক চিহ্ন তো এই পাঁচটি সাংকেতিক চিহ্ন যদি আবার এড়িয়ে যেতে পারেন তাহলে জানবেন যে সেই মেয়েটার কখনো ডিভোর্স হবে না তো আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তো ফার্স্ট অফ অল মানে ফার্স্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিভোর্স হওয়ার প্রথম যে কারণটা সেটা হচ্ছে মেয়েদের মধ্যে অতিরিক্ত জিদ জিদ থাকবে ছেলেদের মধ্যে কিন্তু মেয়েদের মধ্যে যদি অতিরিক্ত জিদ থাকে তাহলে সেই মেয়ে কখনো সংসার করতে পারে না সেই মেয়েটা এক বছর দুই বছর অথবা তিন বছরের মাথায় গিয়ে দেখবেন ডিভোর্স হয়ে যাবে এই জন্য কখনো কোনো মেয়ের মধ্যে জিদ রাখাটা উচিত নাই জিদ হচ্ছে খুবই খারাপ একটা জিনিস জিদ মানুষকে তিলে তিলে কিন্তু ধ্বংস করে দেয় দুই নম্বরের যে বিষয়টা বলবো দুই নম্বরে যেই কারণে মেয়েদের ডিভোর্সটা 99% হয়ে থাকে সেটা হচ্ছে বাবার বাড়ির উস্কানি আমাদের মুরব্বীরা কিন্তু একটা কথা বলে গেছে আর সেটা হলো যেই মেয়ের মা যত চালাক সেই মেয়ের তত তাড়াতাড়ি তালাক যেটা হচ্ছে আমাদের সার্বজনীন একটি উক্তি তো কোনো মেয়ের মা যদি চালাক হয়ে থাকে অতিরিক্ত মানে ওই ছেলেকে তুই ছেড়ে দে মানে বাবার বাড়ির উস্কানি মূলত তিন থেকে চার ধরনের মানুষ দিয়ে থাকে এক হচ্ছে মা দ্বিতীয়ত হচ্ছে সেই মেয়ের যদি ফুফু থাকে বা খালা থাকে তৃতীয়ত সেই মেয়ের দাদি থাকে অর্থাৎ এই দাদি খালা ফুফু মা এরা যখন মেয়েকে উস্কানি দিতে থাকে তখন হয়তো ওই মেয়েটা মনে করে যে এর থেকেও আমি একটা ভালো ছেলের সন্ধান পাবো ভালো পাত্র পাবো এরকম উস্কানিতে কিন্তু ডিভোর্সটা হয়ে যায় কিন্তু ডিভোর্সের পরবর্তী সময়টা যে কত কষ্টের বা পরবর্তী লাইফটা কত কষ্টের একমাত্র যাদের ডিভোর্স হয়েছে তারা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না তো সুতরাং যে সমস্ত মেয়েরা আমার এই ভিডিওটি দেখছেন কখনো মায়ের উস্কানি একটা জিনিস দেখেন তো যে আপনার মা আপনার বাবাকে নিয়ে এরকম 30 থেকে 40 বছর সংসার করে যাচ্ছে কিন্তু আপনার সংসার করতে গিয়ে তার সমস্যা আপনার দাদি আপনার দাদাকে নিয়ে সারা জীবন সংসার করে গেল আপনার খালা আপনার খালুকে নিয়ে সংসার করছে অর্থাৎ যার যার বউ তার তার তো তারা তাদের বউকে নিয়ে ঠিক সংসার করছে তাদের স্বামীকে নিয়ে ঠিক সংসার করছে কিন্তু আপনার বেলায় তারা উস্কানি দিবে তো এই জন্য মা তারপর হচ্ছে চাচি এরপর হচ্ছে দাদি তারপর হচ্ছে ফুফু খালা এই ধরনের কোনো মানুষের উস্কানি শুনবেন না এবং যেই মেয়েরা এদের উস্কানি শোনে সেই মেয়েরা আজ হোক বা কাল হোক এরা কিন্তু ডিভোর্স হয়ে যাবে এবং এটি ডিভোর্সের একটি উৎকৃষ্ট কারণ হচ্ছে বাবার বাড়ির উস্কানি যদি থাকে তাহলে মনে করতে হবে সেই মেয়ে একটা সময় না একটা সময় ডিভোর্স হবেই ডিভোর্স হওয়ার তিন নম্বর যে কারণটি সেটি হলো পরকীয়া এটা বিশেষ করে হয়ে থাকে প্রবাসীদের ক্ষেত্রে তো আমি গতবারের ভিডিওতেও আমি কিন্তু বলছিলাম যে প্রবাসে যদি যেতে হয় তাহলে বিয়ের আগে প্রবাসে যাওয়াটাই বেটার কারণ বিয়ের পরে প্রবাসে না যাওয়াটাই কারণ সমস্ত স্ত্রীরা চায় স্বামীর কাছ থেকে সময় একটা জিনিস দেখবেন যে আপনি আপনার স্ত্রীকে টাকা পয়সা ঘর বাড়ি মানে গাড়ি বাড়ি গহনা পোশাক আশাক সব দিবেন কিন্তু আপনি আপনার স্ত্রীকে সময় দেবেন না তাহলে দেখবেন ওই স্ত্রীর মেন্টালিটা অন্যদিকে ঘুরে যাবে আর আপনি অন্ততপক্ষে আপনার স্ত্রীকে যদি কিছু দিতে নাও পারেন অন্ততপক্ষে যদি সময় দেন তারপর দেখবেন যে দুইজনের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হয়ে থাকবে আর এই ভালোবাসাটা কিন্তু স্বয়ং আল্লাহ প্রদত্ত হয়ে থাকে অর্থাৎ সৃষ্টিকর্তা থেকে এই ভালোবাসাটা আসে এই জন্য আমি বলবো যে অন্ততপক্ষে সবসময় একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে এই পরকীয়া জিনিসটা আছে খুবই খারাপ যদি ছেলেরাও পরকীয়া করে কিংবা মেয়েরাও পরকীয়া করে তাহলে কিন্তু এটা ডিভোর্সের একটা পর্যায়ে কিন্তু চলে যায় ডিভোর্সের চার নম্বর যে কারণটা উল্লেখ করবো সেটা হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করা এটা খুবই একটা খারাপ জিনিস স্বামীকে যদি শ্রদ্ধা সম্মান করতে পারেন তাহলে দেখবেন স্বামী আপনাকে যে ভালোবাসাটা দিবে এই ভালোবাসাটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না একটা কথা কিন্তু চিরন্তন সত্য আছে সেটা হচ্ছে যে গরিবের বউ যারা আছে গরিবের বউরা কিন্তু খোঁজে হচ্ছে টাকা যে আমার স্বামীর টাকা নাই আর বড়লোকের বউরা খোঁজে হচ্ছে ভালোবাসা যে আমার স্বামীর টাকা আছে কিন্তু ভালোবাসা নাই তো এই জিনিসটা হচ্ছে খুবই খারাপ একটা বিষয় যে আপনার স্বামীর মধ্যে ভালোবাসা রাখবেন যে কখনোই মুখে মুখে তর্ক করবে না যদি মুখে মুখে তর্ক করেন এই জিনিসটা হবে সবচেয়ে কিন্তু খারাপ একটা বিষয়
এবং সর্বশেষ যেই বিষয়টার কারণে এই ধরনের ক্রাইসিস বা ডিভোর্সের মতো ঘটনা ঘটে সেটা হচ্ছে মনের মিল না থাকা। একটা জিনিস দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনের মিল যদি না থাকে তাহলে কিন্তু সেই সংসার বেশি দিন স্টে করতে পারে না। এই জন্য একটা একটা বিষয় আমি সবসময় বলি যে যদি আপনাদের মধ্যে মনের মিল থাকে তাহলে পৃথিবীর 800 কোটি মানুষ কিন্তু আপনাদের আলাদা করতে পারবে না যদি মিল থাকে, আর যদি মিল না থাকে তাহলে পারে পৃথিবীর 800 কোটি মানুষেরও কিন্তু আপনাদের এক জায়গায় করতে পারবে না। তো এই জন্য সর্বশেষ আপনাকে বলবো এই যে ডিভোর্সের যে 5টি কারণ সম্পর্কে আপনাদের মাঝে উল্লেখ করলাম, এই 5টি কারণ অর্থাৎ যাদেরকে এই ধরনের বিচ্ছেদের ঘটনা যাদের ঘটেছে তারা ভালো করে খেয়াল করে দেখবেন যে 5টি কারণ আমি উল্লেখ করলাম, এই 5টি কারণেই কিন্তু এইগুলা ঘটে থাকে। সুতরাং এই 5টি কারণ যেন না ঘটে সেই জিনিসটা সবসময় চিন্তা করবেন। আমি আরেকবারও জিনিসটা আপনাকে বলছি যে 5টি কারণ মেয়েদের পরিত্যাগ করা দরকার, সেটা হচ্ছে অতিরিক্ত জিদ, 2 নম্বরে বাবার বাড়ির কুমন্ত্রণা না শোনা, 3 নম্বরে স্বামীর মুখোমুখি তর্ক না করা, 4 নম্বরে পরকীয়া না করা এবং 5 নম্বরে উভয়ের মধ্যে মিলটা থাকা। ধরেন আমি শেষ একটা কথা বলি যে আপনার স্বামী হয়তো তার আর্থিক অবস্থা খারাপ হতে পারে কিন্তু 600 টাকা দিয়ে যদি একটা 3 পিস কিনে আপনাকে গিফট করে মনে করবেন যে ওইটা 6000 টাকার সমতুল্য। যখন এইটা ভাবতে পারবেন তখন জানবেন যে আপনাদের মধ্যে যে বন্ডিংটা তৈরি হবে, যে ভালোবাসার যে স্তম্ভটা তৈরি হবে পৃথিবীর 800 কোটি মানুষ এসেও আপনাদের কিন্তু আলাদা করতে পারবে না। তো আশা করি এই 5টি বিষয় সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তো সকলে আর যদি এই 5টি যে বিষয়টার কথা বললাম এই বিষয়টির সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।